দেখুন, অভিনেতা তানভীর তনু নিজের বাসায় ডেকে তরুণীকে যেভাবে ধর্ষণ। ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল আলম জানান, 5 দিনের রিমান্ড আবেদন করে আজ শনিবার সকালে তানভীর তনুকে আদালতে পাঠানো হবে। প্রথম আলোকে ওসি বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় তানভীর তনুর। তার স্ত্রী থাকার পরেও তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন তানভীর তনু। ওই তরুণীর অভিযোগ, গত 6 মে তানভীর তনু তার নিজের বাসায় ডেকে নেন। এই সময় তার স্ত্রী বাসায় ছিলেন না, তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন। এক পর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি, এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। এক পর্যায়ে তরুণী পালিয়ে আসেন। এ ঘটনার পর তানভীর তনু পলাতক ছিলেন, তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরে সেখান থেকে তানভীর তনুকে পুলিশ গ্রেপ্তার করে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। Thank you.